ইমাম আজম 24 ঘন্টার একটা ঘন্টা ঘুমাইতেন দুপুরের খাবার পরে, খালি ঘুমাইছেন 5টা মিনিট হইছে, 300 কিলোমিটার দূর থেকে এক লোক আইছে, কত 300 কিলোমিটার, লোক এসে সালাম দিয়ে বললেন হুজুর আছে বাসায়? আছে হুজুর। দোতলা বিল্ডিং এ থাকতেন ইমাম আজম আবু হানিফা, নামলেন কষ্ট করে, এই মাত্র ঘুমাইলেন, একটা ঘন্টার ঘুম মাত্র 5 মিনিট হয়েছে, কাঁচা ঘুমটা ভাঙছে, ভাই কেন আসছেন? বলে হুজুর আসছি একটা মাসালা জানার জন্য। তা আমি মাসালা সব ঠিকঠাক করে আনলাম, আপনাদের চেহারাটা দেখে মাসালাটা ভুলে গেছি। মাসালা কি হয়েছে? ইমাম আজম বলেন আচ্ছা ঠিক আছে, মাসালাটা মনে করেন, আমার তো একটা ঘন্টা দিনে ঘুম সারা দিনে রাতে, আমি একটু রেস্ট নিই। বলে আচ্ছা ঠিক আছে যান। আবার গিয়ে খালি 10 মিনিট মাথাটা কায়দ করছে, মাসালা মনে হয়েছে, হুজুর আসেন মাসালা মনে হয়েছে, হুজুর দোতলা থেকে কষ্ট করে পাথর বিয়ে বিয়ে নিচে নামলেন, মনে হয়েছে বাবা। বলে হুজুর মনে তো হলো, আপনারা দেখে তো আবার ভুলে গেলাম। বলে আচ্ছা ঠিক আছে মনে করেন, আমি আসতেছি। আবার ঘুমালেন, 15 মিনিট হয়েছে, আবার যায় সালাম দিয়ে, বলে হুজুর মাসালা মনে হয়েছে, আসেন। আসলো বাবা, বলো হুজুর আবার ভুলে গেছি। কয়বার এলো? রাগ হইতেন না আপনি? আমি হইতাম না? আমি তো মনে করি হইতাম, ঠিক না? এক রাতে একটু ঘুম কম হলে মানুষ ফোন দিলে বিরক্ত লাগে, মনে হয় মাহফিল টাবিল সব বাদ দিয়ে দিই। ঘুম এমন জিনিস। পরে বলে বাবা মনে করো, একটু মন খারাপ করে নি, কি ধৈর্য, উপরে গেলেন, 5 মিনিট হয়েছে খালি মাথাটা কাজ করছেন, হুজুর কি হয়েছে মনে হয়েছে? জি 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 মনে হয়েছে, আসেন। বলো বাবা বলো, কি মাসালা এত দূর থেকে আসছো, 300 কিলোমিটার দূর থেকে হাঁটিয়ে আসছো, কষ্ট করছো, অনেক বড় দুর্গ দুর্গম সফর, পাহাড়ি পথ বেয়ে বেয়ে আসছো এই ইরাকের কুফা নগরীতে? বলে বলে হুজুর মাসালাটা হলো, এই যে আমরা বাথরুম করি, পায়খানা করি, এই পায়খানাটা এটা টক না মিষ্টি, এটা ফতোয়া আপনি দিবেন। দেখছেন নি খানবার, চারবারের পরে মনে হয়েছে মাসালাটা এমন, তারও বাথরুম নেই কেনিয়া। এবার আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা যে বাথরুমটা করি, মল ত্যাগ করি, পায়খানা করি, এই পায়খানাটা কি টক না এটা মিষ্টি? আচ্ছা এইরকম প্রশ্ন আপনারা করলে বলতেন যাকে পিডাই লই, পরে মাসালা ফতো। কথা বলেন, জোরে বলেন, কত ধৈর্য। বলে বাবা তুমি কি তাজা পায়খানার কথা বলছো না বাসি পায়খানা? ইমাম আজম যখন এই কথা বললেন, লোকটা বললো আপনি দুইটারে ফতোয়া দেন, কোনটা কি বলেন, কাঁচা পায়খানাটার কি হবে আর বাসিটার কি হবে, কোনটা কেমন বলে দেন, আমার যেটা লাগে আমি ওটা নিব। দেখছেন কারবার? ইমাম আজম বললেন যেটা তাজা পায়খানা এইমাত্র করছে ওইটা মিষ্টি, আর যেটা বাসি পায়খানা 2-3 দিন হয়ে গেছে ওইটা টক। এই লোক এখন রাগ করে কইছে, কি খায়ে দেখছেন আপনি? বলার সাথে সাথে উত্তর দিলেন, দেখছেন কারবার, রাগ আরো হওয়ার কথা না? তারপরও রাগ হলেন না, বলে বাবা সব জিনিস খেয়ে দেখার লাগে না, অভিজ্ঞতার আলোকে বলা যায়। বলেন বলে কি অভিজ্ঞতাটা বলেন? বলে মাছি এটার বৈশিষ্ট্য হলো মিষ্টিতে বসে, কিসে, মিষ্টি জাতীয় জিনিসে বসে বেশি, আর টক জাতীয় জিনিসে বসে কম। মানুষ যখন পায়খানা করে বিনা দাওয়াতে একদল মাছি ভ্যান ভ্যান ম্যান ম্যান করে আসে বসে, বোঝা গেল তাজা পায়খানা এটা মিষ্টি জাতীয়,
আর বাসি পায়খানা কখনো মাছি বসে না, খুব রেয়ার কম, লেজেন্ডের টপ। এটা অভিজ্ঞতা নরকে করলাম। তখন লোকটা শোনার পরে আস্তে করে চলে গেল। ইমাম আজম তো জেনতন ব্যক্তি না, একশোবার আল্লাহর খালি স্বপ্নে দেখছে, চল্লিশটা বছরে সারদু দিয়ে ফজর নামাজ পড়ছে, রাতে সামান্য তুমি ঘুমাতে, রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করত, তার মানে দিনে 2 খতম, সুবহানাল্লাহ বলেন, চিন্তা করতে পারেন, 55 বার নবীজি রোজা মোবারক জিয়ারত করছে, খানা কাবা গিয়ে প্রথম রাখাতে 15 পারা সুরা ফাতিহার পরে দ্বিতীয় রাখাতে 15 পারা, 2 রাখাত নামাজে পুরো কোরআন 30 পারা পড়তেন, নিজে রমজান মাসে 20 টাকা তারাবি পড়তেন এবং পড়াইতেন। সুবহানাল্লাহ। সঙ্গী সাথীদেরকে নিয়ে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ শাইবানি এদেরকে নিয়ে 83,000 মাসালা লিখছেন। আল্লাহ আকবার। কয় হাজার? 700 তাবেই থেকে জ্ঞান নিছেন। ছাত্র ছিল 90,000, শিক্ষক ছিল 6,500, 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে। তার ইন্তেকালের সময় তা মরছে কোথায়? জেলখানায় বসে। দেশের বাদশাহ বলছে আমি প্রধান বিচারপতি হন, প্রধান বিচারপতি হব না, যদি রাষ্ট্রের নিয়মে বিচার করা লাগে ওই বিচারপতি আমার দরকার নাই, আমার প্রধান বিচারপতি বানাইতে পারেন, শর্ত হলো আমি কোরআন সুন্নার আলোকে বিচার করব। শেষ পর্যন্ত ওই দেশের রাষ্ট্র প্রধান তাকে জেলখানায় নিয়ে গেল, জেলখানায় নিয়ে অনেক কষ্ট দিয়েছে, জীবনের শেষ বেলায় যখন দেখতেছে জেলখানায় দিল, জেলখানায় গিয়ে ফেকা বিভাগ চালু করে দিছে, জেলখানার যত কারা বন্দি ছিল, যারা কারাগারে বন্দি ছিল না আসামি, সব আসামিরে কোরআন হাদিস পড়ানো শুরু করছে, ফতোয়া দেওয়া শুরু করছে, সবাইরে মুফতি বানাই দিছে। অবাক, কিরে জেলখানায় দিলাম ওরে ভর্তি করে যেন সব ঠিকঠাক যেন এগুলো না চলে, জেলখানায় যে ফেকা বিভাগ চালু করে দিছে, সবাইরে মুফতি বানাই দিতেছে, উনারে মারার ষড়যন্ত্র করলো, খাবারের মধ্যে বিষ মিশাইল। ইমাম আজম বুঝতে পারলো মাগরিবে 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পরে বিষ মিশ্রিত খাবার না খেলে উপায় নাই, খাবারের দানাগুলো বলতেছে বিষ মিশানো, খেলেন, সেজদায় পড়ে গেলেন, আগে উজু করে সব কিছু পবিত্র হয়ে সেজদায় পড়ে মারা গেলেন। মারা যাওয়ার পরে তার এতেকালে 7,000 বার কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ আকবার বলে। এইরকম আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, আমরা সেই মাজহাবের ইমামকে মানি, আর একদল আছে কয় মাজহাব টাজাব মানি না, কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না, খোঁজ নিয়ে দেখেন, ইবনে তাইমিয়া মানে না, জাকির নায়েক মানে না, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে মানে না, হয় নাসিরুদ্দিন আলমানিকে মানে না, পৃথিবীর কোনো না কোনো হুজুরকে মানে, অথচ নিজেরা বলে আমরা মাজহাব টাজাব মানি না, কোরআন মানি, হাদিস মানি, সুবিধা পাইলে কোরআনও নেয় হাদিসও নেয়।